আমি মোহাম্মদ সোহাগ মাস্টার বলছিলাম আমডাঙ্গা থেকে। আমি এমপি মহোদয়ের কাছে 2021 সালে আমার গ্রামবাসী নিয়ে আমি ওখানে গিয়েছিলাম। তারপরে এমপি মহোদয়ের সাথে দেখা করলাম, ওনার সঙ্গে কথা বললাম। উনি আমাদের আশ্বাস দিয়েছে যে 3 বছর পরে আমাদের এখানে পাথর ফেলাবে। 3 বছর তো হয়ে গেছে, এবার এই বছরে মনে করেন কি যে একটা বস্তাও ফেলাইনি, ঠিক আছে। তা উনি আমাদের কিভাবে আশ্বাস দিল, কি করলো না করলো উনি ভালো জানে। তা আমাদের গ্রামবাসীর, আমডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে ওনার কাছে আমাদের অনুরোধ বা আবদার যে আপনি বলেছিলেন যে 3 বছর পরে যদি এমপি থাক, আমি থাকি আর না থাকি আমি আমডাঙ্গা গ্রামের বাসীকে কাজ করে দেব, পাথর দিয়ে দেব। এখন আপনি 3 বছর হয়ে গেছে, এখনো আমাদের কোনো ব্যবস্থা নেই, এখনো কোনো পাথর বসি নেই এবং কোনো বস্তা বড়ি নেই। এই কারণে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমডাঙ্গা গ্রামবাসীর পক্ষ থেকে যে আমাদের দিকে একটু সুনজরে দেখুন, আপনার কথা বাস্তবায়ন করুন। আপনি যে কথাগুলো বলেছিলেন আপনি আপনার কথাগুলো বাস্তবায়ন করুন। এমপি মহোদয়ের কাছে এটাই আমাদের আমডাঙ্গা বাসীর পক্ষ থেকে অনুরোধ। আমডাঙ্গা নদী ভাঙন এলাকার থেকে বলছি, আমাদের নদীটা দীর্ঘ 4-5 বছর ধরে ভাঙতেছে। এই 3 বছর মাঝে মাঝে কিছু বাস্তা পড়ছে, সে বাস্তা কোনো কাজে আসে নাই। কারণ এটা 1 কিলোমিটার ধরে বাঁধার প্রয়োজন, কিন্তু বাঁধে 100 মিটার 150 মিটার, এতে কোনো কাজে আসে না। এইখানে যে পরিবারগুলো ভেঙে গেছে তারা সর্বর হয়, তাদের কোনো থাকার জায়গা নেই। কেউ রাস্তায়, কেউ শ্বশুরবাড়ি, কেউ রেলগাড়ি, যে যেখানে যা সে সেইখানে আছে। আর বর্তমান যে অবস্থা, 2 গ্রাম ছাগলছড়া আমডাঙ্গা, এই 2 গ্রাম ঝুঁকির মুখে। 1000 পরিবারের মতো এই ভাঙন যদি না থামে এই 1000 পরিবার বিলীন হয়ে যাবে। এদের শুধু বাড়ি ঘর না, জমা জমি যা ছিল সব নদীর ঘরে বিলীন হয়ে গেছে। এখন আমরা চাই এই নদীটা স্থায়ী বান্ধন করা হোক। সামান্য যে বাস্তা দিয়ে অত কোনো উপকার আসে না, যদি স্থায়ী পাথর দিয়ে বান্ধন দেওয়া হয় তাহলে এই এলাকাবাসী এই নদীর ভাঙন থেকে মুক্ত পাবে। এই এলাকাবাসীর একমাত্র দাবি যে নদীটা বাঁধনে দেওয়া হোক। আমরা এমপি মহোদয়ের কাছে বেশ কিছু লোক 2 গ্রাম মিলে 50-60 জন গেছিলাম, তার ভিতরে আমিও ছিলাম। আমার সাথে এমপি সাহেবের কথা হয়েছিল, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি যদি এমপি নাও থাকি তো আপনাদের কাজ করে দেবো, এই বছর হবে না 1 বছর পরে হবে। আমার স্বামী মানে 18 বছর আমি খুব অভাবে রয়েছি, তারপরে যে জমিতে মদর করতাম সব নদীতে চলে গেছে, ঘর বাড়ি একটু করছিলাম তাও নদীতে চলে গেছে। আজ 2 মাস ঘুমাই না, গঙ্গির কিনারে বসেছে, দিনকে দিন চলে যায় এই অবস্থায়। কোনো সাহায্য নাই, কোনো উপকার নাই, কেউ আমাকে চেয়ারম্যান করলাম তাও কোনোদিন একটু দেখলো না, মেম্বার কেউ দেখে না, কোনোদিন কোনোদিন চায় না গরিব মানুষের দিন।